বাসায় আছেন? হাই রে ভাই, সারাদিন শুটিং এর পরে একটা অবস্থা, ডিশে খেতে বসেছেন? গাবলা, এত খাটাখাটনি করেন, সারাদিন শুটিং করেন? খাটাখাটনি কোনের খাটাখাটি করে বলেন না ভাই, ভিউয়ার্সরা সাপোর্টই করে না, খাটাখাটনি করে কি কাগজের জন্য কি করুন, ভিউয়ার্স ঘুরে দর্শকিত আনন্দ দিতে চাই যতটুকু পারি, যতটুকু পারি আনন্দ দিতে পারছে, কিন্তু একটু সাপোর্ট করে দোয়া করেন সবাই, কি করেন না করেন, বিসমিল্লাহ। ভিউয়ার্সরা তো বলছেন ভাই আমাদের কষ্ট বোঝে না, যে আমরা কত খাটাখাটনি করি সেটা আর তারা বোঝে না। সারাদিন যে শুটিং করার পরে কি একটা অবস্থা হয় তারা তো আর সেটা বোঝে না। শুটিং এর যে একটা জ্বালা আছে না, তারা যদি শুটিং করতো তাহলে বুঝতো। একটা ভিডিও ফুল দেখে, ফুল দেখলে কেউ লাইক করে না, কমেন্ট করে না, এমনকি ইও করে না, সাবস্ক্রাইবও করে না। ভিডিও বানাতে যে কতটুকু প্যারা ভাই, এডিট করতে যে কতটুকু প্যারা, আর ফেসবুকে আপনার নানান ধরনের ভায়োলেশন, ফ্ল্যাট কন্টেন্ট, তারপর আপনার মনিটাইজেশন পলিসি ইস্যু, পার্টনার পলিসি ইস্যু, কপিরাইট, এ নানাবিধ সমস্যা ভাই, মাথাটা পুরো নষ্ট হয়ে যায়, চুল নাই দেখছেন, একটু লবণ আমার তো এরকম নানান ধরনের প্যারা নিয়ে ভাই খুব ঝামেলা আছে, এত প্যারা সহ্য করে এ পাবলিক ভিউয়ার্সটা যদি একটু ভালোবাসা না দেয় খারাপ লাগে রে ভাই। আসলে ভাই সারাদিন খাটাখাটনি করেন, পরিশ্রম, সফল হতে তো সবাই চায় বুঝছেন, কিন্তু আপনারা তো সাপোর্ট জন্য ভিউয়ার্সরা একটুখানি যে ভালোবাসা দেয় আমার, আমি তো বাড়ানো চাই না, সবার ভালোবাসা চান, একটু সবাই বিনোদন দিতে চাই, তাই একটু ভালোবাসা যদি সবাই দামে একটু বিনোদন দিতে দেবো সারাটা জীবন, এটাই তো নাকি, তাই তো ভিউয়ার্স সবাই দাওয়াত নেন, কি দেন একসাথে টাইম নাই মানে মাথা মাথা কাজ করতেছে না, সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যারা ইউটিউবে ফেসবুক পেজে বা ফেসবুকে কাজ করে তাদেরকে ভিউয়ার্স আপনারা একটু ভালোবাসা দিয়ে, কারণ আপনাদের সামান্য ভালোবাসা পাইলে তারা মানে উৎসাহ আরও বৃদ্ধি পায়, তাদের তারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারে। আর ভাই আসলে আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন না, শুধু ফেসবুক ইউজ করেন, আমি তাদের একটা পেজে পেজ এবং একটা প্রোফাইল মনিটাইজেশন মানে আপনার প্রফেশনাল মুড যেটাই হোক, পেজ হোক বা প্রোফাইল হোক, সঠিকভাবে কাজ করেন ভাই, ইনশাল্লাহ ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আমি এটা সবাইকে বলবো যে একটা ইউটিউব আর একটা পেজ সবারই থাকুক, সবাই কন্টেন্ট তৈরি করুক বা যেটাই করুক, অন্যের ভিডিও ছাড়া নিজে যতটুকু পারো ততটুকু দিই। আর এগুলো ভাই বর্তমান ডিজিটাল যুগে এটা কিন্তু খুবই মানে প্রয়োজন আমরা মনে করি, কে কি বললো না বললো এটা বিষয় না, মাথায় নেওয়ার দরকার নাই, নিজে যা পারি তাই তৈরি করবো, এটাই তো। সবশেষে একটা অনুরোধ সবার কাছে আমার, সেটা হচ্ছে যে আমাকে একটু সবাই একটু ভালোবাসা দিবেন, জাস্ট আর কিচ্ছু চাই না, ভিডিও শেয়ার করতে হবে না, লাইক করতে হবে না, কমেন্ট করতে হবে না, জাস্ট একটু ভালোবাসা দিবেন, আমি ভালোবাসাটা কমেন্টের মাধ্যমে দিবেন, ভিডিওটা দেখে দিবেন না, লাইক দিবেন না, শেয়ার করবেন, সেটা আপনাদের ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা করি, কামনা করি। তো ভিডিওটা অফ করে দাও, এই পর্যন্ত থাক, খাওয়া দাওয়া।